কাজ সবচেয়ে সহজটা দিয়ে শুরু করতে হয়, পড়া সবচেয়ে সহজটা দিয়ে শুরু করতে হয়, পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়া সবচেয়ে সহজটা দিয়েই শুরু করতে হয়, নাহলে সবচেয়ে কঠিনটা দিয়ে শুরু করলে আপনার পরীক্ষায় পাশ করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাই করেছিলেন। মক্কায় তার জন্য অনেক কিছু কঠিন ছিল, কিন্তু তিনি সেটাই করেছেন যেটা পারতেন। আজকে আমাদের মুসলিমদের একটা অভ্যাস হয়েছে, যেটা কঠিন ওটা ধরব, যেটা সহজেই করে ফেলতে পারবো ওটা এখন ধরবো না। বুঝতে পেরেছেন? অনেক মুসলিম যারা মনে করে সশস্ত্র জেহাদ দিয়ে মুহূর্তে সব ঠিক করে ফেলবো, তারা ওটার জন্য অপেক্ষা করছে। একটা ভালো হেফজ মাদ্রাসা, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের মনোযোগ নাই, বলছে ওগুলো অটোমেটিক হয়ে যাবে, যখন ক্ষমতার মসনদে যাব অটোমেটিক হয়ে যাবে। কিন্তু এত লক্ষ লক্ষ বনি আদমের তাদের চিন্তা চেতনায় পরিবর্তন আপনি কি জোর করে পারবেন, জোর প্রয়োগ করে? তাহলে যে কাজগুলো সহজেই করণীয় আমরা লক্ষ্য করছি, বহুদিন থেকে আমরা মুসলিমরা সেগুলো ছেড়ে দিয়ে রেখেছি। টিচার ট্রেনিং করা সম্ভব না, নাকি এটা বাংলাদেশে নিষিদ্ধ? ইমাম ট্রেনিং কি সহজ না, নাকি এটা বাংলাদেশে নিষিদ্ধ? আজকে যে মসজিদে আমি খুতবা দিচ্ছি, সেখানে কি কোনো ইমাম ট্রেনিং হয়েছে এখন? খতিবদের ট্রেনিং হয়েছে এখন? এই মসজিদে, ছোট মসজিদ হতে পারে এটা, বাট এখানে কি টিচার, দশটা মাদ্রাসার 50 জন টিচার এর ট্রেনিং হতে পারে না? এগুলো কেন আমরা বাদ দিয়ে রাখছি বলেন তো? একইভাবে আমাদের ইসলাম প্রিয় মানুষগুলো, তারা প্রাতিষ্ঠানিক পর্যায়ে কাজ করুক, দলীয় পর্যায়ে কাজ করুক, অথবা এককভাবে কাজ করুক, সবাই কিন্তু অপেক্ষা করছে কোন দিন সেই চরম দিন আসবে, সেদিন সব কিছু করবে। তার আগ পর্যন্ত আমরা রুটিন কাজ করছি, এবং বিশেষভাবে ব্যক্তি গঠন, প্রতিষ্ঠান গঠন, কোয়ালিটি বাড়ানো, মানসম্পন্ন মুসলিম তৈরি করার এগুলোর আয়োজন আমাদের আসলে খুবই ক্ষীণ, খুবই অপূর্ব।